এটা হলো কি ডিজনিল্যান্ডের বিখ্যাত স্টোরি বুক ল্যান্ড, আর এই বুকটা হলো কি তারা সেই বিখ্যাত স্টোরি বুক। এরা আমার ছোটো ভাই বোন, আমার ছোটো ভাই বোনের লইয়া আজকে আমি প্যারিস ডিজনিল্যান্ডে বোটিং করার যেরাম আমরা। আসসালামু আলাইকুম, আমি আয়েশা, আয়েশা-সারাবেলাতে আপনারা আবার ওয়েলকাম করি। আশা করি যে যেখানে আসুন আল্লাহর রহমতে সবাই সুস্থ আসুন, ভালো আসুন, আর আল্লাহর রহমতে আপনারা সব দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। এখানে আমরা বোটিং করবার লাগিয়ে আইছি, তো ওই যে দেখা গোলাকার বৃত্তের মতো একটা দ্বীপের মতো বানাইছে, ওইখান থেকে কিন্তু বোটিংটা স্টার্ট হয়। এখানে গিয়ে আমরা উঠবো নৌকার মধ্যে, তো এখানে যেতে হলে ওই যে উপরে দেখা একটা ব্রিজ, ব্রিজ বানাইছে, ব্রিজের উপরে দিয়ে গিয়া, এই তো ব্রিজের উপরে দিয়ে গিয়া এখানে নামিয়ে আমরা এখন এখন বোটে যাইমো। তো এই লোকে আমার ছোটো ভাই বোন যারা সাথে আমার 26 বছর পরে দেখা হয়েছে। আর এটা হইল কি ডিজনিল্যান্ডের যে বিখ্যাত মুভি আছে না স্টোরি বুক, স্টোরি বুক ল্যান্ড, এটা লোকি এটা তো স্টোরি বুক ল্যান্ডের। এখানে বোটিংয়ের জন্য খুব সুন্দর একটা লেক বানিয়ে রাখছে তারা, চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া স্টোরি ল্যান্ডটা দেখিয়া দেখিয়া বোটিং করে। আর প্যারিসের এই বিখ্যাত ডিজনিল্যান্ডটা দেখার স্বপ্ন আমার অনেক দিন অনেক দিন অনেক বছরের ছিল। প্যারিসে আগেও আইছি কিন্তু ডিজনিল্যান্ডটা দেখার চান্স হয়েছে না। আজকে আমার ভাই বোন নিয়ন্ত্রণে লইয়া আমি আইছি ডিজনিল্যান্ডটা দেখার লাগি। আমরা ভাই বোন তিনোটায় মিলিয়া খুব ঘোরাঘুরি করা, আমরা সবে মিলিয়া এখানে ঘুরছি, অনেক আনন্দ উপভোগ করছি। তো ওই সুন্দর মুহূর্তগুলো আপনারা সামনে একটু তুলিয়া ধরলাম, আশা করি আপনারা এনজয় করবা ভিডিওটা। এক থেকে দুই দেখিও ভালো তারা আসলে ইচ্ছা হয়েছে আমার তুমি তা লিড করবার। এই যে এখানে বারবার ট্রেনটা যেতে দেখতে আপনারা, এই যে ছোট্ট একটা ট্রেন মানুষের ট্রেনে জার্নি করে, এই ট্রেনটা কিন্তু স্টোরিল্যান্ডেরই ট্রেন। এটা মানুষের দেখার লাগে ঘুরি ঘুরি ট্রেনটা রাখছে, উপর দিকে ট্রেন রাখছে আর নিচে রাখছে বোট লেক, মানে বোট দিয়া দিছে লেকের মধ্যে। তো আসলে এই ট্রেনটা কিন্তু এই এরিয়ার মধ্যেই ঘোরাঘুরি করে, এই এরিয়াটাই ঘুরিয়া দেখায়, বাইরে কোথাও যায় না, শুধু এই এরিয়ার ভিতরে থাকে।
views of the finish. I'm going to go to the